মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ। বাংলায় যত বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয় তা ভারতবর্ষের কোথাও হয় না। যার সবথেকে বড় কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চ্যানেল টেনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার পার্টির। জাতি ধর্ম নির্বিশেষে তৃণমূল কর্মীরা এই ইফতারে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার পাশাপাশি এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সকল ধর্ম ও সকল ভাষাভাষীর মানুষকেই তারা সমান চোখে দেখেন ও সমানভাবে শ্রদ্ধা করেন। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা যেমন বিজয়া দশমীতে প্রণাম জানান, বিজয়ার শুভেচ্ছা জানান, তারাও তেমন ঈদে ঈদ মুবারক বলে মুসলিম ধর্মপ্রাণ মানুষকে শুভেচ্ছা জানান। ওরাই শুভ বিজয়া বলে আলিঙ্গন করে, আমরা ঈদ মুবারক বলে আলিঙ্গন করি। সুতরাং সেই সম্প্রীতির বার্তাটা বাংলাতে যত গভীরভাবে আছে কোথাও নেই। আর এর সবটাই কৃতিত্ব মমতা ব্যানার্জি, যিনি সবটাই সংহতি সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার নীতিতে বিশ্বাস। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় আরো জানান, পৃথিবীতে সংখ্যায় খ্রিস্টানদের পরে মুসলিমরা হলেও বাংলায় মুসলিমরা সংখ্যালঘু, তবে তা তাদের কখনো বুঝতে দেওয়া হয় না, এইটাই বাংলার রীতি। ইফতার আমরা পুরো মাস ধরেই করছি, যারা রোজা রাখেন তারা তো ইফতারে অংশ নেয়, আর তার সঙ্গে যারা রোজা রাখেন না কিন্তু এই উৎসবে সামিল হয়। এরপরে খুশির ঈদ আসবে। মুসলমান সম্প্রদায়ের কাছে সবচাইতে বড় ধর্মীয় উৎসব, সারা পৃথিবী জুড়ে মুসলিম আছে এটা বলে গেলে চলবে না। এখানে তারা সংখ্যালঘু হতে পারে কিন্তু পৃথিবীতে খ্রিস্টানের পরে মুসলিমদের সংখ্যা, পশ্চিমবাংলায় তারা সংখ্যালঘু কিন্তু তাদেরকে আমরা এই অনুভূতিটা নিতে দিই না, তারা আমাদের সঙ্গে একই সঙ্গে মিলে মিশে কাজ করে। ক্যামেরায় সুব্রত ভৌমিকের সঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সোমনাথ ভৌমিকের রিপোর্ট, চ্যানেল 10।